যে টপিকটা শুরু করতে যাব সেই টপিকের নাম হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এই কোর্সটা যখন আমি শুরু করেছিলাম তখন তোমাদেরকে যেদিন কোর্স আউটলাইন দেখিয়েছিলাম, তখন আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম যে আমার এই কোর্সের একটা অন্যতম অবজেক্টিভ হলো তোমার সামনে যদি 5টা কোম্পানি দেওয়া হয়, এই 5টা কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা বেস্ট, কোন কোম্পানির অবস্থা ভালো, এটা যাতে তোমরা ক্যালকুলেশন করে করতে পারো। মনে আছে এই কথা? জি স্যার। তো এখন আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে সেই টপিক, যে টপিক থেকে আমরা একটা কোম্পানির ভেতরের অবস্থা বুঝতে পারবো। আমার সামনে যদি 5টা কোম্পানি দেওয়া হয়, আমি আইডেন্টিফাই করতে পারবো 5টার মধ্যে কোনটা বেস্ট, কোনটা সেকেন্ড বেস্ট, কোনটা থার্ড বেস্ট, এভাবে আমরা করতে পারবো এই রেশিও অ্যানালাইসিস দিয়ে। রেশিও অ্যানালাইসিস মূলত আমরা করি একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে। একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আমরা জানি 5টা স্টেটমেন্ট আছে। সচরাচর আমরা রেশিও অ্যানালাইসিস এর জন্য 2টা স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তোমাদের এটা একটা বেসিক কোর্স, এই কোর্সে পুরো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট শেখানোটা ইজ টু টাফ, এত সময় আমাদের হাতে নাই। এই জন্য তোমাদেরকে আমি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট শেখাবো না এবং এটা সিলেবাসেও রাখিনি, কিন্তু আমি তোমাদেরকে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট সম্পর্কে একটু আইডিয়া দিব। কারণ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট যদি তোমরা না চেনো তাহলে রেশিও অ্যানালাইসিস করা যাবে না। আজকে ক্লাসে আমার প্রথম অবজেক্টিভ হচ্ছে তোমাদেরকে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট শেখানো। তারপরে যদি তোমরা বলো যে ওকে ফাইন স্যার, তারপরে আমরা রেশিও অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আমরা প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমার শেয়ার স্ক্রিন যদি তোমরা দেখতে পাও, দেখো এখানে একটা এক্সাম্পল কোম্পানির স্যাম্পল ব্যালেন্স শিট দেওয়া আছে। এই ব্যালেন্স শিটটা কিন্তু এই ব্যালেন্স শিট মানে যে এমন না যে এখানে যে আইটেম আছে একটা কোম্পানি ব্যালেন্স শিটে শুধু এই আইটেমই থাকবে, এর বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে। নর্মালি আমরা ধরে নিই একটা কোম্পানির ব্যালেন্স শিটে এই আইটেম গুলো থাকে। এইগুলো যদি তোমরা বুঝতে পারো এবং তোমাদের যদি ইচ্ছে করে আজকের পর আমি ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট দেখানোর পর তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা পাবলিক লিমিটেড কোম্পানি হাতে নিয়ে তার ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটটা তোমরা চেক করতে পারো যে সেখানে কি কি আইটেম থাকে। এটা জাস্ট তোমাদের নলেজ বাড়ানোর জন্য। তারপরে সেই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারবো যে এরকম একটা আইটেম দেখলাম এই আইটেমটা কি বোঝায়। আপাতত আজকে আমরা একটু স্যাম্পল ব্যালেন্স শিট দেখি। একটা ব্যালেন্স শিটে মূলত তিন ধরনের আইটেম থাকে, অ্যাসেটস, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি অথবা স্টক হোল্ডার্স ইকুইটি। এই অ্যাসেটস এর মধ্যে আবার দেখো কিছু ভাগ আছে, যেমন কারেন্ট অ্যাসেটস আছে, ইনভেস্টমেন্ট আছে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আছে, ইনটেঞ্জিবল অ্যাসেট আছে। এই চার ধরনের অ্যাসেট যোগ করলে আমরা পাই টোটাল অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস মানে আমরা কি বুঝাই, যে অ্যাসেট গুলো এক বছর বা তার কম সময়ের জন্য সার্ভিস দেয়, যে অ্যাসেটটা আমাকে দীর্ঘদিন অনেক বছর ধরে সার্ভিস দেয় না, শুধু একটা শর্ট পিরিয়ডের জন্য সার্ভিস দেয়। সচরাচর আমরা শর্ট পিরিয়ডটা ধরে রাখি এক বছর, এক বছরের কম সময়ের জন্য সার্ভিস দেয়, সেটাকে আমরা বলি কারেন্ট অ্যাসেট। এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে ক্যাশ, পেটি ক্যাশ, টেম্পোরারি ইনভেস্টমেন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, প্রিপেইড স্যালারি, এসব যাবতীয় যত কিছু আছে সব কিছুই হচ্ছে কারেন্ট অ্যাসেটস। কারণ এগুলো যে কোনো সময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এরপর আসতেছে ইনভেস্টমেন্ট, মানে আমি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকি সেটাও একটা অ্যাসেট, আলাদা হেডে লিখতে হবে। এরপর আসতেছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, সংক্ষেপে আমরা বলে থাকি পিপিই, পিপিই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা মানে হচ্ছে ফিক্সড অ্যাসেট যেগুলো রয়েছে, যেগুলো তোমাকে সার্ভিস দিবে এক বছরের বেশি সময় ধরে, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 50 ইয়ার্স ধরে সার্ভিস দিবে, সেগুলোকে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলে থাকি। যেমন ল্যান্ড, ল্যান্ড ইমপ্রুভমেন্টস, বিল্ডিং, ইকুইপমেন্ট, মেশিন, এগুলো সব হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের অংশ। সর্বশেষ যে আইটেমটা আসতেছে ইনটেঞ্জিবল অ্যাসেটস। ইনটেঞ্জিবল অ্যাসেটস মানে বোঝা হয়, বলা হয় ওই ধরনের অ্যাসেটগুলোকে যেগুলোর কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই না, যেগুলো আমরা টাচ করতে পারি না, বাট উই ক্যান ফিল, আমরা সেটা অনুভব করতে পারি। যেমন গুডউইল, ট্রেড নেমস, গুডউইল মানে হচ্ছে সুনাম, ট্রেড নেমস মানে হচ্ছে একটা কোম্পানি যেই নামে বিজনেস করে। হ্যাঁ, এগুলো কিভাবে আসে? ধরো তুমি
ধরো তুমি আজকে জুতা কিনতে যাবা, ভালো ব্র্যান্ডের, কোন দোকানে যাবা? বাটাতে যাবো স্যার। পুমা? বাটা, পুমা, অ্যাপেক্স, তাই না? জি স্যার। কেন যাবা? এগুলো তাদের গুরুই, ঠিক আছে? এগুলো তাদের ট্রেড নেম। তাহলে দেখো, এই যে তাদের একটা নাম, তাদের একটা সুনাম, এটা কি তাদেরকে একটা সার্ভিস দিচ্ছে না? তোমাকে অ্যাট্রাক্ট করতেছে ওদের প্রোডাক্ট কেনার জন্য। এগুলোকে আমরা বলি ইনটেনজিবল অ্যাসেট, ঠিক আছে? বিষয়টা কি বোঝা গেল? জি স্যার। অ্যাসেট সাইড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। শোনাম শোনাম স্যার, স্যার তো গুডউইলের স্যার, মানে গুডউইল তো স্যার শুনাম স্যার, এটার আবার ব্যালেন্স কিভাবে স্যার? ভেরি গুড কোয়েশ্চেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই কোয়েশ্চেনটা পেয়েছি, তোমাদের কাছে এক্সপেক্ট করছিলাম। থ্যাংকস, লাভ ইউ। বিষয়টা হচ্ছে যে তোমার প্রশ্নটা হচ্ছে গুডউইল এটা টাকায় ভ্যালু করি কিভাবে, তাই না? জি স্যার। অনেক সময় আমরা কোম্পানি বিক্রি করতে গেলে একটা আলাদা সেকশন থাকে না, যে নামটা বিক্রি করার জন্য এত টাকা দিতে হবে, নামটা ইউজ করার জন্য? ওটা গুডউইলের ভ্যালু একটা বিষয়। হ্যাঁ, তুমি যেদিকে বলছো ওটা একটা দিক, ঠিক আছে? তো তুমি যেটা বলছো ওটা একদিক। ও যেটা বলছে, ধরো আজকের বাটা কোম্পানি যদি অ্যাপেক্সকে কিনতে চায়, ধরো অ্যাপেক্সের সব অ্যাসেট হিসেব করে দেখলো অ্যাপেক্সের পুরো দাম আসে 90 কোটি টাকা, কিন্তু বাটা কোম্পানিকে পে করতে হবে 100 কোটি, তাহলে এডিশনাল যে 10 কোটি পে করছে এটা হচ্ছে গুডউইলের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মুনতাসিরের কথা, বুঝতে পেরেছো? জি স্যার। এটা একটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমি কোনো আমার কোনো কোম্পানি বিক্রি করবো না, এমনিতে আমি গুডউইল ক্যালকুলেট করবো, সেটার জন্য আমাদের অ্যাকাউন্টিংয়ে প্রসিডিয়ার আছে, সিস্টেম আছে, কিন্তু এটা একটা জটিল কমপ্লেক্স সিস্টেম, ওটা তো আর তোমাদেরকে এখানে দেখানো পসিবল না। তবে আমি তোমাদেরকে শুধু এটুকু ধারণা দিয়ে রাখি, অ্যাকাউন্টিংয়ের একটা এডিশনাল পার্টি আছে গুডউইল ভ্যালুয়েশন নামে, বুঝতে পেরেছো? ওইখানে কিছু ফর্মুলাস আছে, কিছু সিস্টেম আছে, টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করে আমি গুডউইল ভ্যালুয়েশন করে থাকি। কোম্পানির ক্যাপিটালকে নিয়ে, কোম্পানির লাস্ট কয়েক বছরের প্রফিটের হিসেব করে, এভাবে অ্যাডজাস্ট করে একটা গুডউইল ক্যালকুলেট করা যায়, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, অ্যাসেট দিক শেষ হয়ে গেল, এবার আসো লায়াবিলিটিস। হোয়াট ইজ পিটি ক্যাশ? পেটি ক্যাশ মানে হচ্ছে হাত খরচের জন্য যে টাকাটা থাকে। তোমরা আমরা আমরা সচরাচর ব্যক্তিগত জীবনে এটাকে বলি পকেট মানি। পকেট মানি? জি স্যার। এর তো বিজনেসে এরকম কিছু পকেট মানি থাকে যেটাকে পেটি ক্যাশ বলে থাকি। এই পেটি ক্যাশ দিয়ে ওই যে ছোটখাটো কাজ করা হয়, যেমন ধরো বাল্ব, ইলেকট্রিসিটি বাল্ব লাগবে একটা, তারপরে ধরো এই একটা ফুলদানি লাগবে অফিসের সৌন্দর্য বাড়ানোর জন্য, অথবা চা পানির খরচ লাগবে, এগুলো পেটি ক্যাশ থেকে দেওয়া হয়। লায়াবিলিটিস, লায়াবিলিটিস দিকেও কিছু লায়াবিলিটিস আছে, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে কারেন্ট অ্যাসেটের অপোজিট, যেটা যে লায়াবিলিটিস আমাকে এক বছরের মধ্যে রিপে করতে হবে, দ্য লায়াবিলিটিস দ্যাট আই হ্যাভ টু রিপে উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, বেসিক্যালি ইটস ফর 1 ইয়ার। এক বছরের কম সময়ের জন্য যেই লায়াবিলিটিসটাকে আমরা রিপে করতে যাই সেটাকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটি। এক্সাম্পল দেওয়া হচ্ছে নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওয়েজ পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, ট্যাক্স পেয়েবল, ওয়ারেন্টি লায়াবিলিটি, আনআর্নড রেভিনিউজ। আর লং টার্ম লায়াবিলিটিস হচ্ছে যে লায়াবিলিটিস আমি একটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে শোধ করতে থাকবো, দ্য লায়াবিলিটিস দ্যাট আই হ্যাভ টু রিপে ফর আ লংয়ার পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট হারে। যেমন তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো 10 বছরের জন্য, তাহলে তুমি প্রতি বছর শোধ করবা ধীরে 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 ধীরে, এগুলো লং টার্ম লায়াবিলিটিস। নোটস পেয়েবল, বন্ডস পেয়েবল, এগুলো লং টার্ম লায়াবিলিটিস। এই দুইটা আইটেমকে যোগ করলে আমরা পাই টোটাল লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিসকে কখনো ফিক্সড লায়াবিলিটিস বলা যাবে না, কারণ ফিক্সড মানে এটা কোনোদিন আর রিপেইড হবে না, এরকম তো হতে পারে না, তাই এটাকে আমরা বলি লং টার্ম লায়াবিলিটিস। এরপর আসে স্টক হোল্ডার্স ইকুইটি অথবা ওনার্স ইকুইটি, এখানে আসে কমন স্টক, রিটেইন আর্নিংস, অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেখান থেকে ট্রেজারি স্টক বাদ দিব, তাহলে আমরা পাবো টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি।
এই টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি আর টোটাল লায়াবিলিটিস অ্যাড করলেই আমরা পাই টোটাল লায়াবিলিটিস আর স্টক হোল্ডার্স ইকুইটি, যেটা টোটাল অ্যাসেটের সমান হবে, এবং আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন সেটাই বলে এ সমান এল প্লাস ওই। পুরো ব্যালেন্স শিট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আচ্ছা আরেকবার আমি রিপিট করছি, ব্যালেন্স শিট কিন্তু আমি যে এই স্যাম্পলটা দেখাচ্ছি ব্যালেন্স শিট মানে শুধু এই আইটেম নই না, এর বাইরেও আরো অনেক আইটেম থাকতে পারে। তোমরা যদি আরো ভালো ধারণা নিতে চাও, ইট উড বি বেটার ফর ইউ টেক আ ব্যালেন্স শিট অফ এনি পাবলিক লিমিটেড কোম্পানি লিস্টেড ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড হ্যাভ আ লুক, ইউ উইল হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া, একদম বুঝতে পারবে যে কত আইটেম থাকতে পারে ব্যালেন্স শিটে, যদি জানতে ইচ্ছা হয় দেখতে পারো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদেরকে ব্যালেন্স শিট শেখাচ্ছি না, আমি তোমাদেরকে ব্যালেন্স শিট সম্পর্কে ধারণা দিচ্ছি, এগুলো কিভাবে প্রিপেয়ার করে সেটা শেখানোর জন্য অনেক সময় দরকার, যেটা আমাদের এই কোর্সে হাতে নেই। স্যার দেখেই স্যার ভয় লাগতেছে, ভাগ্যিস স্যার শিখতে হবে না স্যার। হ্যাঁ, এটা আসলেই খুব জটিল আমাদের এটা শিখতে। আমরা যখন ক্লাস 19-এ পড়তাম তখন আমরা এটা শিখতাম, অ্যান্ড আমাদের ক্লাস 10-এর, তোমরা তো জানো যে 9 আর 10-এর বই তো সেম, তাই না? জি স্যার। তো ক্লাস 10-এর পুরো বছরই মোটামুটি আমরা এই এই ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স শিট শিখতাম, সো বুঝতেই পারছো কত সময় নিয়ে শিখতে হয়েছে। এটা তো আর এক কোর্সে এইভাবে বেসিক কোর্সে শেখা সম্ভব না, তাই না? এই জন্য এটা বাদ, কিন্তু ধারণা দিয়ে রাখলাম যে কি কি থাকে। কোন আইটেম সম্পর্কে কারো কিছু জানার থাকলে বলতে পারো, যে একটু বলেন এই বিষয়টা কি। স্যার ট্রেজারি স্টকটা একটু বলবেন? ট্রেজারি স্টক, ভেরি নাইস কোয়েশ্চেন। দেখো ট্রেজারি স্টকটা কিন্তু লেস করা হয়েছে, লেস মানে কি মাইনাস করা হয়েছে। ট্রেজারি স্টক হচ্ছে একটা কোম্পানির যতগুলো স্টক, যতগুলো শেয়ার বাজারে বিক্রি হচ্ছে, মাঝে মাঝে কোম্পানি করে কি ওই শেয়ার থেকে কিছু অংশ আবার রিপার্চেস করে, আবার নিজে কিনে নেয়। ধরো একটা কোম্পানির 500 শেয়ার মার্কেটে ছিল, এই বছর কোম্পানি হঠাৎ করে 50টা শেয়ার রিপার্চেস করে নিয়েছে, তাহলে বাজার আর কয়টা আছে? 450, তাই না? ওই যে 50টা সে রিপার্চেস করলো, ওই 50টাকে বলে ট্রেজারি স্টক, ওইটাকে মাইনাস করতে হয়। কারণ কি, কমন স্টকের মধ্যে তো পুরোটাই দেখানো আছে, 500টাই দেখানো আছে, বাজারে তো 500টা নাই, 50টা কম আছে, এই জন্য ওই 50টাকে ট্রেজারি স্টক হিসেবে মাইনাস করতে হয়। ঠিক আছে, ট্রেজারি স্টকটা বোঝা গেছে? রিপার্চেস করা শেয়ারটাকে ট্রেজারি স্টক বলা হয়। Yes sir, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তোমাদের কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে একটু ইনকাম স্টেটমেন্ট দেখতে চাই। আচ্ছা, যদি তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে ব্যালেন্স শিট তাহলে কি কাজ করে বলো তো। স্যার ব্যালেন্স শিট আর কি স্যার একটা কোম্পানির স্যার কি বলবো স্যার মানে সিচুয়েশন ইনকামের এটা স্যার বুঝতে সাহায্য করে আর কি স্যার। স্যার বুঝে গেছি, সিচুয়েশন জাজ করে, তাই না? জি স্যার। যে তার অবস্থাটা কি একটা নির্দিষ্ট দিনে, প্রতিষ্ঠানের অবস্থাটা কি, অ্যাসেট লায়াবিলিটিস ওনার ইকুইটির অবস্থা কি, এটা আমরা বুঝতে পারি। আমরা রেশিও অ্যানালাইসিস করে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। এরপরে আসো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এবার আমরা একটু ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে জানি। ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডে, সচরাচর আমরা 1 বছর ধরে থাকি, একটা নির্দিষ্ট পিরিয়ডের বিজনেসের নেট ইনকাম এর কি অবস্থা, অর্থাৎ তার কি ইনকাম হলো নাকি লস হয়ে গেল, সেটা আমরা জাজ করতে পারি ইনকাম স্টেটমেন্ট থেকে। ইনকাম স্টেটমেন্টে কি কি আইটেম থাকে আমি সবগুলো বলে যাবো, সবাই একটু কেয়ারফুলি শুনবা, ঠিক আছে? মাঝখানে কোনো প্রশ্ন করার দরকার নেই, শেষে আবার করে আমি সবগুলো একটু বলে যাচ্ছি, একটু খেয়াল করো শুধু, এখানে আমার বলতে হবে, তোমরা শুধু শুনবা। ইনকাম স্টেটমেন্ট শুরু হয় সেলস রেভিনিউ থেকে, এটা সার্ভিস রেভিনিউ হতে পারে। কিভাবে ক্যালকুলেট করতে হয় সেলস রেভিনিউ? সেলস যেটা হবে সেখান থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এবং সেলস ডিসকাউন্ট বাদ দিব, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নেট সেলস। আরেকবার বলি, সেলস থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এবং সেলস ডিসকাউন্ট বাদ দিব, যেটা পাবো সেটা হচ্ছে নেট সেলস। এখান থেকে কস্ট অফ গুডস বা গুডস সোল্ড বাদ দিব, যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট।
এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, যেটা পাবো তার নাম হচ্ছে ইনকাম ফ্রম অপারেশনস। এটার সাথে আদার রেভিনিউজ আর গেইনস যোগ করব, সেখান থেকে আদার এক্সপেন্স আর লস বাদ দিব, যেটা পাবো তার নাম হচ্ছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। এখান থেকে ইনকাম ট্যাক্সটা বাদ দিলেই পাবো নেট ইনকাম। আরেকবার শুরু থেকে বলি, সেলস থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাওয়েন্স এবং সেলস ডিসকাউন্ট বাদ দিব, যেটা পাবো তার নাম হচ্ছে নেট সেলস। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ডটা কি, কস্ট অফ গুডস সোল্ড কি, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা একটু পরে বলবো, আপাতত এইটুকু ধরে রাখো। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাওয়া যায় গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে, অপারেটিং এক্সপেন্স কারা কারা, এই যে এখানে অনেকগুলো লেখা আছে, স্টোর স্যালারিজ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ, অ্যাডভার্টাইজিং, ইউটিলিটি এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, ফ্রিট আউট, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, যাবতীয় যত এক্সপেন্স হয় এগুলোকে অপারেটিং এক্সপেন্স বলা হয়। বিজনেস অপারেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড যে এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো অপারেটিং এক্সপেন্স, সেগুলো গ্রস প্রফিট থেকে যদি বাদ দিয়ে দিই তাহলেই পাই ইনকাম ফ্রম অপারেশনস। এটার সাথে আদার রেভিনিউজ অ্যান্ড গেইনস অ্যাড করে দিব। বিজনেসের নর্মাল অ্যাক্টিভিটিসের বাহিরেও অন্যান্য অনেক জায়গা থেকে ইনকাম হতে পারে, সেগুলোকে যোগ করব। আদার এক্সপেন্সেস অ্যান্ড লসেস এবং অন্যান্য অনেক জায়গা থেকে খরচ হতে পারে সেগুলো বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। এটা হচ্ছে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, তার মানে এটার উপর ইনকাম ট্যাক্স দিতে হবে। এটার উপরে যদি ইনকাম ট্যাক্স দিয়ে দিই তাহলেই আমরা পাই নেট ইনকাম, আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে হচ্ছে নেট লস। এই হচ্ছে একটা স্যাম্পল ইনকাম স্টেটমেন্ট। বলো কারো কোনো প্রশ্ন আছে? কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে ক্যালকুলেট করতে হয় ওটা একটু পরে দেখাচ্ছি। স্যার ফ্রাইট আউটটা কি? ফিট আউট এটা মানে হচ্ছে বহন খরচ, বহন খরচ। অর্থাৎ তুমি কোনো প্রোডাক্ট সেল করার পরে সেটা, অথবা সেল করার জন্য যে নিয়ে যাচ্ছ সেটার জন্য একটা গাড়ি ভাড়া দিতে হবে না? শিপিং চার্জ কি স্যার এটার আন্ডারে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিপিং চার্জ এটার আন্ডারে পড়ে। জাহাজ ভাড়া যেটা আছে এটা ফ্রিট আউটের মধ্যে পড়বে। বোঝা গেছে ইশফার? Yes, sir. ওকে বলো, আর কারো কোনো প্রশ্ন আছে? চলো কোনটা থেকে কোনটা বাদ দিয়ে কি বের করতে হয়। এখানে আমি আর একটা স্যাম্পল ইনকাম স্টেটমেন্ট দিয়েছি যেখানে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করা আছে। দেখতে পাচ্ছ কস্ট অফ গুডস সোল্ড কালো ব্লক হেডে লেখা আছে, ব্লক মানে বোল্ড হেডে লেখা আছে। কিভাবে ক্যালকুলেট করতে হয় দেখো, বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি সম্পর্কে আইডিয়া তোমাদের আছে অবশ্যই, ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে জানতে পারছো, ঠিক না? বিগিনিং ইনভেন্টরি, তার সাথে অ্যাড করব পারচেজ এবং ফ্রিট ইন। ফ্রিট ইন এখানে, ফ্রিট আউট কোথায়? ফ্রিট ইন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে যাবে, ফ্রিট আউট সেলিং এক্সপেন্সেস, এক্সপেন্সেস অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে সেলিং এক্সপেন্স। এদিক দেখো না, ওই সিস্টেমটা ফলো করো। আর নোটটা যে দেখালাম না একটু আগে, এই যে এইটা ফলো করবা, অপারেটিং এটা ফলো করবা, ওইটা না। যাই হোক, তো ফ্রিট ইন এগুলো যোগ করে সেটার সাথে সেখান থেকে পারচেজ ডিসকাউন্ট এবং পারচেজ রিটার্ন অ্যালাউন্স বাদ দিয়ে দিব। বাদ দিলে যেটা পাবো সেটা নেট পারচেজ। এই নেট পারচেজটাকে যোগ করবো হচ্ছে বিগিনিং ইনভেন্টরির সাথে, সেখান থেকে এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিয়ে দিব। তাহলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করবো। এই নেট পারচেজ কী করে পাবো? পারচেজের সাথে ফ্রি টিন যোগ করব, পারচেজ ডিসকাউন্ট অ্যান্ড রিটার্ন অ্যালাউন্স বাদ দিব। বাদ দেওয়ার পরে যে নেট পারচেজ পাবো সেটা বিগিনিং ইনভেন্টরির সাথে অ্যাড করব, অ্যাড করে সেখান থেকে এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিয়ে দিব।
ending inventory বাদ দিলেই যেটা পাবো সেটা হচ্ছে cost of goods sold এই হচ্ছে আমাদের পুরো ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে ধারণা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে যেই বিষয়টা পড়ানোর জন্য এত ডিসকাশন করলাম সেই বিষয়টা শুরু করব sometimes sir company গুলো ওভার ইভালুয়েট এটা তো শেয়ারের ব্যাপার স্যাপার অনেক সময় আমরা যখন শেয়ার ভ্যালুয়েশন করি তখন ফোরকাস্টিং করতে হয় ফোরকাস্টিং ধরো 2019 সালের ব্যালেন্স শীট তোমার কাছে আছে 2020 সালের ব্যালেন্স শীট তোমার কাছে আছে 21 সালেরটা কি আছে না স্যার 22 সালেরটা না তো ইন ফরওয়ার্ড আমরা প্রায় 4-5 বছর ফোরকাস্টিং করি যে কেমন হতে পারে পেছনের হিস্ট্রি থেকে সেই ফোরকাস্টেড যে ভ্যালু সেটার উপর বেস করে আমরা ফার্মের ভ্যালুয়েশন করি কোম্পানির ভ্যালুয়েশন করি তো তাও যদি ফোরকাস্টিং তোমার ওভাররেটেড হয় ফোরকাস্টিং হয় একটু বেশি বেশি ফোরকাস্টিং করো তখন তোমার কোম্পানির ভ্যালুয়েশন বেশি হতে পারে এটাকে ওভার ভ্যালুয়েশন বলে ঠিক আছে তো ঠিক আছে আমরা এখন একটু ওই টপিকটা শুরু করি অরিজিনাল যে টপিকটা আসলে পড়ানোর জন্য এত আলোচনা করলাম এটা একটা ছোট স্লাইড আজকে এই স্লাইডটা শেষ করার চেষ্টা করব আই থিংক ইউ কোঅপারেট নিড ফর কম্পারেটিভ অ্যানালাইসিস আমরা কেন এই কম্পারেটিভ অ্যানালাইসিস করি এই যে রেশিও অ্যানালাইসিস অ্যানালাইসিসের কথা বললাম এটা আমরা কেন করি কেন করি তার আনসার দেয়া হয়েছে তিনটা ভাবে এক নাম্বারটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি বেসিস দুই নাম্বারটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ তিন নাম্বারটা ইন দেখি প্রথমটা কি বলে ইন্ট্রা কোম্পানি বেসিস বলে অ্যানালাইসিস করে আমরা একটা কোম্পানির ভেতরের অবস্থা জানতে পারি আচ্ছা অ্যানালাইসিস মানে যে শুধু আরেকটা কোম্পানির সাথে কম্পারিজন এমন কোনো কথা নাই একটা পার্টিকুলার কোম্পানির ভেতরে কম্পারিজন করা যায় কিভাবে 2018 সালের সাথে 19 সালের কম্পারিজন 19 সালের সাথে 20 সালের কম্পারিজন 20 সালের সাথে 21 সালের কম্পারিজন এই যে কম্পারিজনটা আমরা করি একটা একটা নির্দিষ্ট কোম্পানির মধ্যেই যে কম্পারিজনটা করি এটাকে আমরা বলি ইন্ট্রা কোম্পানি বেসিস অর্থাৎ কোম্পানির নিজের মধ্যেই কম্পারিজন কথাটা কি বোঝা গেছে কোম্পানির বিগত কয়েক বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কম্পারিজন করি কোম্পানির অবস্থা বোঝার জন্য কোম্পানি কি ভালো না খারাপ কোম্পানি কি ভালো দিকে যাচ্ছে নাকি আবার ধীরে ধীরে ডাউনওয়ার্ড দিকে মুভ করতেছে এই বিষয়গুলো আমরা যাতে বোঝার জন্য ইন্ট্রা কোম্পানি বেসিস করতে পারি অ্যানালাইসিস করতে পারি এখানে কোম্পানির নিজের মধ্যে কম্পারিজন হবে অন্য কোনো কোম্পানির সাথে কম্পারিজন হবে না কথা বোঝা গেছে শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ারলি জি স্যার ওকে দুই নাম্বারটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মানে হচ্ছে একটা কোম্পানি একটা ইন্ডাস্ট্রিতে বিলং করে জানো একটা কোম্পানি একটা ইন্ডাস্ট্রিতে থাকে সেটা জানো যেমন বাংলাদেশের টেক্সটাইল যে ফার্মগুলো রয়েছে ডেক্কা ডাইং তারপরে কি আরো আছে না অনেক স্পিনিং মিলস গার্মেন্টস ফ্যাক্টরিজ এগুলো কোন ইন্ডাস্ট্রিতে থাকে এগুলো কোন ইন্ডাস্ট্রির কোম্পানি জানো টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোম্পানি একইভাবে গ্রামীণ ফোন বাংলা লিংক এরা কোন ইন্ডাস্ট্রির টেলিকমিউনিকেশন তারপরে এই যে ব্র্যাক ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক ইবিএল ব্যাংক এগুলো ব্যাংকিং ইন্ডাস্ট্রি তাই না ব্যাংকিং ইন্ডাস্ট্রি তারপরে এই যে প্রাণ কোম্পানি আছে এরা কোন কোম্পানি এরা এটা কোথায় বিলং করে ফুড এন্ড বেভারেজেস ফুড এন্ড প্রাণের তো স্যার অনেক কিছুই আছে স্যার সচরাচর আমরা ওদের
ইয়াটাই চিন্তা করি, ফাস্ট মুভিং গুডস গুলোর কথা চিন্তা করি, তাহলে এটা বেভারেজ হয় না, ফুড অ্যান্ড বেভারেজ। আচ্ছা, এখন ইন্ডাস্ট্রি অ্যাভারেজের ব্যাপারটা হচ্ছে যে একটা কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে বিলং করে সে ইন্ডাস্ট্রির সাথে কম্প্যারিজন, কোনো পার্টিকুলার কোম্পানির সাথে না, সে ইন্ডাস্ট্রির সাথে কম্প্যারিজন। কিভাবে? ধরো তুমি কম্পেয়ার করছো ব্র্যাক ব্যাংকের সাথে, পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির কম্প্যারিজন করে, কি কম্প্যারিজন করলো, ধরো প্রফিট কম্প্যারিজন, দেখলা যে বিগত বছরে অন্যান্য কোম্পানিগুলো মানে ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজ প্রফিট হয়েছে 10 কোটি, কিন্তু ব্র্যাক ব্যাংক প্রফিট করেছে 5 কোটি, এরকম কম্প্যারিজন করা যাবে না? এটা কি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বলা হয়? অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে অ্যাভারেজে এই কোম্পানিটা কেমন পারলো সেটা, যাতে সেটা বোঝার জন্য আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারি। থার্ড যেটা আমরা করি ইন্টার কোম্পানি বেসিস, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল কম্পারিজন। ইন্টার কোম্পানি বেসিস এটাই হচ্ছে অরিজিনাল কম্পারিজন। এখানে আমরা 4-5টা কোম্পানির মধ্যে কম্পেয়ার করে দেখব কোন কোম্পানিটা ভালো। তবে কম্পারিজন করতে হবে অবশ্যই পিয়ার কোম্পানিজের সাথে। পিয়ার কোম্পানিজ বুঝো তোমরা, পিয়ার কোম্পানিজ? জি স্যার। কি স্যার? সেম সেম টাইপের বা সেম এই জায়গাটা? সেম সেম টাইপের, অর্থাৎ তুমি ব্র্যাক ব্যাংকের সাথে যদি গ্রামীণ ফোনের কম্পারিজন করো, এটা জাস্টিফাইড কম্পারিজন হবে না? সাউন্ড কম্পারিজন হবে। গ্রামীণ ফোনের সাথে তুমি কম্পারিজন করবে বাংলালিংকে, তাই না? জি স্যার। টেলিটকের, কিন্তু ব্র্যাক ব্যাংকের সাথে কম্পারিজন করবে ব্যাংকের, এই আর কি। অ্যানালাইসিস করার জন্য আমরা কি কি টুলস অ্যাপ্লাই করি, যার মধ্যে প্রথম টুলসটা হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিস, এরপর আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসও করতে পারি। আজকে হরাইজন্টাল অ্যানালাইসিস সম্পর্কে একটু আলোচনা করব। হরাইজন্টাল অ্যানালাইসিস করার সিস্টেম হচ্ছে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার ডিভাইড বাই বেজ ইয়ার। কারেন্ট ইয়ার আর বেজ ইয়ার কি? ধরো তুমি কম্পারিজন করছো 2018 আর 19 সালের, তাহলে 19 সালটা হবে কারেন্ট ইয়ার, 18 সালটা হবে বেজ ইয়ার। এভাবে যদি তুমি কম্পারিজন করো 19 আর 20 সালের, তাহলে কারেন্ট ইয়ার কোনটা হবে? তিন বছর কম্পেয়ার করতেছ, 18 হচ্ছে বেস, 20 হচ্ছে কারেন্ট, 19 কি? ইন বিটুইন। ইন বিটুইন বলতে কিছু নাই, কারেন্ট ইয়ার বা বেস ইয়ার? স্যার 20 এর জন্য হবে স্যার বেস ইয়ার, আর 18 এর জন্য হবে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার, তার মানে এটা কারেন্ট আবার বেস। এভাবে আমরা হরাইজন্টাল অ্যানালাইসিস করব। তো একটা হরাইজন্টাল অ্যানালাইসিস এখানে করা আছে, একটু খেয়াল করো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে এইটুকু। এটা কি বলতো? এটা একটা ইনকাম স্টেটমেন্ট, তাই না? ইনকাম স্টেটমেন্ট না, দুইটা ইয়ার দিয়ে আছে 6 আর 7, কোনটা কারেন্ট কোনটা বেস? 6 বেস 7 কারেন্ট। 7 কারেন্ট। এখন কম্পারিজনটা খেয়াল করো, সেলস 7 ছিল 21,95,000, 6 হচ্ছে 19,60,000, বাড়ছে না কমছে? কত পার্সেন্ট ইনক্রিজ হলো কিভাবে বের করব? 7 - 6 / 6 × 100, তাই না? কত পার্সেন্ট বাড়লো? 12%।
কি বলবা, কোম্পানির অবস্থা ভালো না খারাপ? তো ভালো ভালো, সেলস বেড়েছে, গ্রস প্রফিট 7-8 লক্ষ 16 হাজার, 6-6 লক্ষ 97 হাজার, কত পার্সেন্ট বাড়লো? 17.1%। কোম্পানির অবস্থা ভালো বলতে হবে। এভাবে তুমি নেট ইনকামের দিকে যাও, 26.5% বেড়েছে। এবার যদি তুমি টোটাল অপারেটিং এক্সপেন্সের দিকে যাও, 11.6% বেড়েছে। এইভাবে তুমি পার্সেন্টেজ ক্যালকুলেট করে করে প্রত্যেকটা দেখবা যে তোমার কোম্পানির অবস্থাটা কি, 6-7-এর অবস্থা কি, 6-7 ইম্প্রুভমেন্ট হয়েছে নাকি ডিমোশন হয়েছে। ঠিক আছে, এই কম্পারিজনটাকে আমরা বলি হরাইজন্টাল অ্যানালাইসিস। বোঝা গেছে? বিষয়টা কি বোঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। এক্সপেন্সেস বাড়লে প্রফিটটা কিভাবে হিসাব করবো? প্রফিট তো আগের মতো হিসাব করবা তুমি, প্রত্যেক বছরের প্রফিট তো আলাদা আলাদা হিসাব করেই নিবা, ওটা অপারেটিং এক্সপেন্স বাড়ার সাথে তো রিলেটেড না। ইনকাম স্টেটমেন্ট তো আর কারো কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না, তো আপনার এক্সপেন্স যা হয়েছে সেই অনুযায়ী তুমি প্রফিট হিসেব করবা, এটা বাড়ার সাথে কমার সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, নর্মাল ক্যালকুলেশন হবে আগের মতো। আচ্ছা, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে, আচ্ছা আজকে আমরা প্রসিড করব না সামনের দিকে। পেয়েবল ক্রেডিট দিয়েছিলাম, কিন্তু স্যার ওটা দিয়েছিলাম ক্যাশ, তাহলে ক্যাশ ফ্লো হয়ে গেছে। স্যার থ্যাংক ইউ।